जस्टिस सुभाषिष तलपात्र हेबे ओडिशा हाइकोर्ट नुआ मुख्य विचारपति। मुख्य विचारपति निजुक्ति नहीं सुप्रीमकोर्ट कलेजियम पक्षर निष्पत्ति। त्रिपुरा हाइकोर्टर पूर्वतन विचारपति जस्टिस सुभाषिष तलपात्र जून 10 रे ओडिशा हाइकोर्टर विचारपति भाव शपथ नहीं। अगस्ट मास रे मुख्य विचारपति एस मुरलीधर अवसर ने। जस्टिस सुभाषिष तलपात्र 1961 मसीहा अक्टोबर 4 तारीख रे त्रिपुरा उदयपुर रे जन्मग्रहण करते। कोलकाता विश्वविद्यालय कलार स्नातक एवं आईन रे स्नातक डिग्री हासिल करने 1990 सेप्टेम्बर 12 तारीख रे आईनजीवी भाव बार काउनसिल काम पंजीकरण करते। से गुवाहाटी हाइकोर्ट को अग्रताला बेंच रे विशेष भाव प्राक्ट करू। 2004 मसीहा डिसेम्बर 21 रे सीनियर आईनजीवी भाव बेचित होते। 2011 मसीहा नवेम्बर 15 से गुवाहाटी हाइकोर्ट रे अतिरिक्त विचारपति भाव शपथ ग्रहण करते। से त्रिपुरा हाइकोर्ट रे स्थायी विचारपति भाव 2013 सेप्टेम्बर 13 शपथ ग्रहण करते। 2018 नवेम्बर मसरे 2019 नवेम्बर मसरे से किछि दिन पई त्रिपुरा हाइकोर्ट रे कार्यकारी मुख्य विचारपति भाव दायित्व तुलाई। तबे संपर्क रे अधिक अपडेट देबा पई आम सहित इमरान खान आमर कटक ब्यूरो चीफ फोन लाइन रे जोड़ी होती। इमरान, जस्टिस सुभाषिष तलपात्र हेबे ओडिशा हाइकोर्टर नुआ मुख्य विचारपति, एने आउ किछ अपडेट आसुचे कि से केबे जॉइन करिवे, केबे शपथ पाठ ग्रहण करिवे बोली? দেখুন তো মন্ডাসন যেতে জানতে আপনার জস্টিস সুভাষিষ তালপত্র যে কি বরিষ্ঠতম হিসাবে এবং তাঁর অনেক অভিজ্ঞতা হিসাবে তাঁর বর্তমান গুরুদায়িত্ব মধ্যে মিলে যাচ্ছে। অর্থাৎ যেহেতু সুপ্রিম কোর্ট কলেজিয়াম তাঁর না সুপারিশ করছেন এবং সে ওড়িশা হাইকোর্টের মুখ্য বিচারপতি ভাবে মধ্যে কিছুদিন পরে দায়িত্ব গ্রহণ করবে। কাহিনি যেহেতু দেখিবে বর্তমান যে অনেক মুখ্য বিচারপতি ডক্টর জস্টিস এস মুরলীধর তাঁর যেহেতু কার্যকাল সর্বশেষ দেওয়া যাচ্ছে এই অগস্ট মাস আরম্ভর তাঁর কার্যক্রম মধ্যে শেষ হয়ে যাব এবং এটিপাই যেহেতু হাইকোর্টে বর্তমান কাম চলা গোটে বিচারপতি মধ্যে বর্তমান আবশ্যক রয়েছে। জস্টিস সুভাষিষ তালপত্র সে যেহেতু মধ্যে বরিষ্ঠতম হিসেবে তাঁর বরিষ্ঠতা মধ্যে রয়েছে অনেক অভিজ্ঞতা রয়েছে সেটিপাই তাঁর বর্তমান সে দায়িত্বটা দিয়ে যাব। অর্থাৎ সে কার্যভার সম্ভাড়িবে ওড়িশা হাইকোর্টের মুখ্য বিচারপতির এবং সে মধ্যে কিছু মাস পাই ওড়িশা হাইকোর্টের মুখ্য বিচারপতি ভাবে দায়িত্ব নেবে। কাহিঁকি না জানতে জস্টিস সুভাষিষ তালপত্র সে অনেক গুরুত্বপূর্ণ অনেক রায় মধ্যে সে পূর্বরু মধ্যে দিয়েছেন যেহেতু আপনি দেখুন যা তাঁর বিষয়ে আপনার সব সূচনা প্রদান করলে সে ত্রিপুরার যেহেতু সে জন্মগ্রহণ করছেন ত্রিপুরা হাইকোর্টের মধ্যে মুখ্য বিচারপতি ছিলেন। তার সত্ত্বেও সে অনেক রাজ্যের মধ্যে বরিষ্ঠ বিচারপতি ভাবে সে তাঁর দায়িত্ব তুলেছেন জন আইনজীবী হিসাবে তাঁর ক্যারিয়ার মধ্যে আরম্ভ করলে এবং সে যেতবে তাঁর পুরা ক্যারিয়ার যদি আপনার দেখবে বা পুরা তাঁর যদি দেখবে সে অনেক থর ওড়িশা হাইকোর্টের অনেক গুরুত্বপূর্ণ ঘটনাক্রমকু মধ্যে সে দৃষ্টিগ্রহণ আনছেন এবং আপনার কিছু দিন পূর্ব যদি আপনার দেখবে মালকানগিরি যে রয়েছে জেলাপাল যে তৎকালীন জেলাপাল তথা আইএস মনীষ আগরওয়াল সে মামলার মধ্যে সে এক রায় মধ্যে শুনেছিলেন এবং মনীষ আগরওয়ালঙ্ক বিরুদ্ধে 120 বি বা হত্যা ষড়যন্ত্র এবং অনেক মামলার তাঁর বিরুদ্ধে কাহিঁকি মামলা চালিপারিব না বলে সে মধ্যে তাঁর রায় মধ্যে শুনেছিলেন এবং অনেক যে বড় গুরুত্বপূর্ণ মামলার মধ্যে তাঁর অনেক গুরুত্বপূর্ণ রায় মধ্যে রয়েছে যা লোকমানে সঠিক ভাবে কেমন ন্যায় পাইপারে এবং সে অনেক থর সে অনেক ঘটনাকে মধ্যে সে দৃষ্টি দিচ্ছে এবং গতকাল যদি আপনার দেখবে সেতবে রত্নভণ্ডার মামলা মধ্যে হাইকোর্টে চলছিলা পূর্বতন রাজ্য বিজেপি সভাপতি সমীর মহান্তি যদি পিটিশন করছিলেন সে মামলার মধ্যে সে গতকাল শুনানি করছিলেন এবং পাখাপাখি এক ঘন্টা ধরে শুনানি করা পরে মামলার সে চারি পক্ষকে মধ্যে নোটিশ করছিলেন। অর্থাৎ তাঁর যদি অনেক অভিজ্ঞতা হিসাবে যদি আপনি দেখবে অনেক অভিজ্ঞতা মধ্যে তাঁর রয়েছে বরিষ্ঠ সে বিচারপতি ভাবে সে মধ্যে ওড়িশা হাইকোর্টে মধ্যে দীর্ঘ মাস ধরে মধ্যে সে রয়েছে এবং ত্রিপুরার যেতবে সে আসবে ওড়িশা হাইকোর্টকে বর্তমান সে যেহেতু তাঁর যে বেঞ্চ বর্তমান হচ্ছে বিচারপতি জস্টিস সাবিত্রী দত্তঙ্কু নিয়ে সে তাঁর বেঞ্চ মধ্যে অনেক থর অনেক গুরুত্বপূর্ণ মধ্যে মামলাকে নিয়ে শুনানি মধ্যে করছেন এবং আউ কিছু মাস রপতি কাহিনী যেহেতু অগস্ট মাসে বর্তমান যে রয়েছে মুখ্য বিচারপতি ডক্টর জস্টিস এস মুরলীধর তাঁর কার্যকাল শেষ হব এবং তা পরবর্তী অবস্থায় জস্টিস সুভাষিষ তালপত্র সে ওড়িশা হাইকোর্টের মুখ্য বিচারপতি ভাবে মধ্যে দায়িত্ব নেবে যেহেতু সুপ্রিম কোর্ট কলেজিয়াম তাঁর নাম সারিশ করছেন। নিহত ভাবে সেই দিনক অপেক্ষা সে কেবে শপথ গ্রহণ করছেন বলে আপনার নজর রাখি থাকতে বহুত বহুত ধন্যবাদ ইমরান আপনার তাম সূচনা পাই।